এই সিনটা কেবে মনে মানে ভুলিবে নি, জিন্দগি ভর এটা ইয়াদ রহিযিব। পাকিস্তান হারিছিল 1-1। এই যে কুকুরটি দেখুছ, এটা বহুত বড় ইডিয়ট, দেখো চাটুজি মতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সচিন কুমার ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, টাইম হয়ে গেল 7:30, সবুদিন ভালিয়া আজি বি ওয়াকিং চালিছি, ওয়ার্কআউট চালিছি, সব চালিছি। পাগ কালি অপেক্ষা টিকে বেটর অছি, কালি দেখি পারিথিবে কালি টিকে অধিকা কুড়ি হউতিলা, আজি টিকে বেটর অছি, এইতপাই ভাল লাগুছি। তো কিন্তু যা কুহন্তু, সকালু উঠিকি মানে জলদি ইয়ার্লি মর্নিং রে উঠিকি এক্সারসাইজ করিবা কি যাহা করিবা, তার গোটে চার্ম অলগা। আমি কন্টিনিউ পাখাপাখি হয়েছি মানে 2 মাস প্লাস হয়েযিব, কিন্তু আমি যেবেঠু এটা আরম্ভ কলু তা পূর্বর ভিজন আর এবার ভিজন পুরা চেঞ্জ। এবে আমি কথা হতু চেষ্টা করি এটা পুরা 365 ডেজ মানে বর্ষ সারা এটা পুরা কন্টিনিউ করার চেষ্টা, কেবল বর্ষা সিজন কু ছাড়দেলে, এটা আমার মানে অছি গোটে মনের ধারণা। কিন্তু এবে যে হ্যাঁ সকাল কৌলি উঠিবাটা ইয়ার্লি মর্নিং, তার গোটে চার মলকা, তার গোটে এনর্জেটিক ফিল গোটে দৌছি সকাল উঠিবাটা। দেখ সংগ্রাম হেরকা কিন্তু দৌড়ুছি, সেইপাই মু আপনার টিকি রিকোয়েস্ট করছি কি প্লিজ সকাল টিকি জলদি উঠন্তু, ওয়ার্কআউট করন্তু, যার টাইম টেবুল ঠিক বি রহুনি মানে ফর এক্সাম্পল টাইম ম্যানেজ কৌন টাইম হোনি ঠিক টাইম ম্যানেজ করে পার না, আপন মানে যদি জলদি উঠিবে কমসে কম নিজ ঘরে তো কিছু ওয়ার্কআউট করে পারিবে, কিছু ওয়ার্কআউট নকলে বি যদি সকাল উঠিকি হালকা টিকি কোণ যোগা ফেগা কলে কি কোণ কলে জলদি কমসে কম সকাল আপনার জলদি উঠিবে, বহুত আপনার টাইম তো বলি যাব না, 5টা 6টা 5টার উঠিলে যদি আপনার যদি আজ 8টার উঠুলা আজ 5টার উঠুছি বর্তমান, তো 3 ঘন্টা ফরক রহিলা, তো সেই ভিতরে আপনার 3 ঘন্টা বঞ্চিগাল। তো কহার তাৎপর্য এয়া যে আজকা ডেট্রে সমস্ত যেমি দেহ পা যেমি কম এজ্রে সমস্ত হার্ট আটাক অচিহ্না রোগ গুড়া মাড়ি আসুচি, তো সেতু আমি ওভরকম করা হলে কিছু সকাল ওয়ার্কআউট করা পড়ব মানে ফিট রহা পড়ব, হেলদি খাইবা মোস্ট ইম্পর্টাট, তা মনে নুহে যে ওয়ার্কআউট করিথিব কিন্তু বাহার যাই না দিয়ে দেবে পুঁ কালি পুঁ ঝড়ে দেবে ওয়ার্কআউট করি, এমতি হলে ঠিক না, স্টে ফিট স্টে ইন্ডিয়া যে আমার পিএম কুমার, তো নিজের গোটে প্যাশন দেওয়া দরকার, স্টে ফিট স্টে ইন্ডিয়া কেবল কহিদেলে হব না, নিজের নিজের গোটে প্যাশন দেওয়া দরকার যে হ্যাঁ ফিট রাখা পড়ব মতো, ফিট রহলে একদম ফিট রহলা পরে মানে সকাল ইয়ার্লি মর্নিং ওয়ার্কআউট পরে তোমার গোটে মানে চিন্তাধারা বদলি যাব, তো সেইপাই মু আপনার রিকোয়েস্ট করছি কি নিজে জলদি উঠন্তু, আউ 5 জনক বি উঠান্তু, তাকে মোটিভেটেড করান্তু, তাকে ফিট করান্তু, হেলদি যেমি আটমোসফিয়র গোটে ক্রিয়েট হো, আওয়ারনেস বি গোটে হো মানে জাগ্রত হো সমস্ত মজার কি সমস্ত আওয়ার রুহু এই হেলথ উপরে, এবং এমিতি এই যে ছোট ছোট আকশন নিয়ে আমি এই যে পুরা সরাউন্ডিং আমার যে ইয়াকু চেঞ্জ করে পারিবা, তো সেইপাই স্টে উইথ মি। দেখ এই পিলা ইয়ে কৌশি টঙ্কাটা নাই না ছাড়, কিছু কহিবি না খালি দেখেবি তোমাকে গলা হল আর কিছু কহিবি নি, আর দেখুথিবে কেতে এনার্জেটিক ফিল লাগুছে সূর্যকে দেখি, হ্যাঁ নুয়ান যে খাই নথিলে যে সূর্য যে খাই দে নথিলে ছোয়াবেলে কার্টুন দেখ নথিলে এমতি সূর্য দেখা হচ্ছে পুরা। ভাই যেতে ক্রিকেট প্রেমী এই সিনটা কেবে মনে মানে ভুলিবে নি, জিন্দগি ভর এটা ইয়াদ রহিযিব। পাকিস্তান হারিছিল 1-1 জিম্বাবুয়ে ঠারু, আর সাউথ আফ্রিকা বি হারিছিল নেদরল্যান্ড পাখরু, ওয়ার্ল্ড কাপ রে এই সিন কেবে ভুলিবে নি, খাস করি ইন্ডিয়ান ফ্যান যে তো ইন্ডিয়ান ফ্যানকে তো দুঃখ লাগুব, কিন্তু এই সিনটা দেখিলা পরে ফুল মানে রিচার্জ হয়ে যাব মুড, এত সুন্দর লাগলে সিনটা অনবিলিভেবল। তো টাইম হয়ে গেল 7:30, রুমটা বেশ জড়া হয়ে পড়েছি, সেটা ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ বি চালিছি কি ছকাই বাউন্ডারি, 9 ওভর 3টা বল 33 রন 39 রন, ধাবন 20 শুভমন গিল 18 ছক্কা, ছক্কাটা দেখ ছক্কা শট অপরকট, এইভাবে মোমেন্ট যেত ভিডিও সুট করতে সবুবে এমনি গোটে গোটে আসন্তানি, আপনার এমনি সবুবে গোটে গোটে বাউন্ডারি দেখতে মু এন্ট্রি আছে 2019 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা বিরাট কোহলি যেত সব টপ মানে বিরাট কোহলি নুহে কেএল রাহুল যেত সব টপ টপ ব্যাটসম্যান তা উইকেট নিয়ে ম্যাট হেনরি ইঙ্গি দৌছি টাকা পুরা শট এহে নাই 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 ছাড়দেলা যাও রে ছাড়দেলা বঞ্চিগাল রে বঞ্চিগাল ইয়ার ঘরে দিদি জন ওয়ার্কিং লেডি রহলে পরে সুবিধা, যদি কে নথিবে তুমি একলা থিব
ୟାକୁ ନେ ଆଣେ ନେ ଆଣେ ୟାକୁ ନେ ଆଣେ ହେ ଚକର ତୁମେ କୁଆଡ଼େ ଯାଇପାରିବନି। ଏମିତି ଚାଲିଛି ସବୁ ଆଉ, ଏୟା ତ ଦୁଃଖ ସବୁ ଲାଇଫରେ ଆଉ, କୁଆଡ଼େ ଯାଇପାରିବନି, କୁଆଡ଼େ ମାନେ କୁଆଡ଼େ ଯାଇପାରିବନି, ତାଙ୍କୁ କେବଳ ଜଗିକି ରହିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଏଇ ଯେଉଁ କୁକୁରଟି ଦେଖୁଛ, ଏଟା ବହୁତ ବଡ଼ ଇଡିଅଟ୍, ଦେଖ ଚାଟୁଛି ମୋତେ, ଦେଖନ୍ତୁ। ଏମାନେ ଯେତେବେଳେ ଆସିଲେ ଘରକୁ, ହେଲା, ଇଏ ଏଇଠି ଶୋଉଛି, ମାନେ ଗେଟ୍ 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 ଫ୍ରଣ୍ଟରେ ପୁରା, ହେଲା। ସେମାନେ ଯେତେବେଳେ ଆସିଲେ, ଇଏ ଶୋଇଥିଲା ତଳେ, ମୁଁ ଏ ଝରକାର ଦେଖୁଛି, ଏଇ ଯେଉଁ ଝରକାଟା, ସରି, ଏଇ ଯେଉଁ ଝରକା ଏଇଠୁ ମୁଁ ଦେଖୁଛି। ସେମାନେ ଯେତେବେଳେ ଆସିଲେ ଜମା ଭୁକିଲାନି, ଯେତେବେଳେ ମୁଁ ଡାକିଦେଲି ଜାଫି କିଏ, ସେତେବେଳେ ଦେଖିକି ଭୁକୁଛି। ଇଏ ହେଲା ଏଇଭଳିଆ ଇଡିଅଟ୍, ଦେଖ ଦେଖ ଇଡିଅଟ୍ ନମ୍ବର ୱାନ୍, ଚୁର ଚୁର ଚୁର, କିଛି କିଛି ପ୍ରେମ ମିଛ ପ୍ରେମ। ଇଏ ପ୍ରଥମେ ବଡ଼ ମାମାଙ୍କୁ ଛାଡ଼ିଲି, ଏବେ ମାମାଙ୍କୁ ବାହାରିଲି ଛାଡ଼ିବା ପାଇଁ କଲେଜ। ସାଲା ଇଏ ଦୁଃଖ ଖତମ ନିଅ ତାବେ। ଉପର ଫ୍ଲୋର ଘର କାମ ଜୋରସୋରରେ ଚାଲିଛି ଆଉ। ଏ ଦେଖ ଏଠି ଆମର ସବୁ ପ୍ଲେୟର ଯାକ ଆସି ସାରିଲାନି, ମୁଁ ଲେଟ୍ରେ ଅଲରେଡ଼ି। ତୋ ରାକେଟ୍ ଖେଳ ସରିଗଲା, ଏବେ ବାହାରିଲି ଘରକୁ, ଘରେ ଯାଇ ଖାଇକି ପିଇକି ରେଷ୍ଟ ନେଇକି ଶୋଇବା, ବହୁତ ପରିଶ୍ରମ ହେଇଛି, ସେଇଥିପାଇଁ ଷ୍ଟେ ଟ୍ୟୁନ୍ ୱିଥ୍ ମି।